আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। করোনার এই মহামারী দুর্দিনে তোমরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করবে এবং অবশ্যই অথবা স্যানিটাইজার ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছি নিশ্চয় তোমাদের মনে আছে, আমি আবারও একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা দুটি সূত্রের প্রয়োগ সম্পর্কে জেনেছি, এক এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অনুরূপ আরেকটি আমরা সূত্র জেনেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। নিশ্চয় তোমাদের মনে আছে আমরা আজকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আলোচনা করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তোমরা অনুশীলনীটা জেনে নিতে পারো। অনুশীলনী পাঁচ দশমিক এক, আমরা পাঁচ দশমিক একের এক নম্বর সমস্যা সমাধান করব। এক নম্বর সমস্যার মধ্যে প্রথমে আছে এ প্লাস ফাইভ, মানে এ প্লাস ফাইভ এই রাশিতে আমাদের যে কাজটি করতে হবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ প্লাস ফাইভ এই রাশিতে এ প্লাস ফাইভ এর বর্গ, তাহলে এ প্লাস ফাইভ এটার উপরে আমি বর্গ দিয়ে দিলাম, তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এ প্লাস ফাইভ এর বর্গ আমি এ প্লাস ফাইভ হোল স্কোয়ার দিয়েছি অর্থাৎ বর্গ দিয়ে দিয়েছি। এখন যে কাজটি করতে হবে সেটি হলো কি, সূত্রের সাহায্যে। শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস ফাইভ এখানে যে রাশিটা, এই রাশির মধ্যে দুটি পদ রয়েছে, এ একটা পদ ফাইভ একটা পদ, মাঝে কি চিহ্ন আছে প্লাস। তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে কোন সূত্রের প্রয়োগ করে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যে সূত্র শিখেছি তার মধ্যে দেখে নেই যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ প্লাসের সূত্র প্রয়োগ করে আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। তাহলে আমরা কাজটা দেখে নেই যে এ প্লাস ফাইভ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সময় আমরা কি লিখেছি এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপরে সূত্রের প্লাস, সূত্রের প্লাসটা আমরা দিয়ে দিলাম সূত্রের টু, সূত্রের টুটা আমরা দিলাম ইনটু এ, আবার এই এ ইনটু বি সূত্রের বি, এখানে বি আমরা ফাইভটা ধরে নিব, কেমন, সূত্রের প্লাস প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা ফাইভটাকে বি স্কোয়ার ধরে নিব। আমি আবারও তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য বলছি, সূত্র এ প্লাস বি হল স্কোয়ার, এটা সমান আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ প্লাস ফাইভটাকে আমরা শুধু বি ধরে যদি নেই এ স্কোয়ার, এ স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের টু এ এই এ বি সূত্রের এই ফাইভটাকে আমরা বি ধরে নিলাম, আবার সূত্রের প্লাস সূত্রের প্লাসটা দিলাম বি স্কোয়ার, ফাইভটার উপরে আমরা স্কোয়ার ধরে নিলাম। তাহলে এখন দেখো এ স্কোয়ার, এ স্কোয়ারের বর্গ যদি হয় এ স্কোয়ার বর্গ হলে হয় এ স্কোয়ার, এ স্কোয়ার আমরা কেমন করে পাব একটু আমরা খসড়াজ করে জেনে নেই, এ ইনটু এ, তাহলে এর উপরে ধরে নেই পাওয়ার আছে ওয়ান, এর উপরে পাওয়ার আছে ওয়ান, সূচকের বিধি অনুযায়ী পাওয়ার গুলো যোগ হয়ে যাওয়ার কারণে
আমরা 1 যোগ 1 তাহলে a2 অর্থাৎ a স্কয়ার হয়ে যায় আবার সূত্রে প্লাস 2 ইনটু a ইনটু 5 তাহলে আমরা গুণন করে নিব 5 দুগুণ 10 অর্থাৎ 10 a সূত্রের প্লাস প্লাস দিয়ে দিলাম 5 এর উপরে স্কয়ার তাহলে 5 5 হবে 25 তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে আমরা এর ফলাফল পাইলাম a স্কয়ার প্লাস 10 a প্লাস 25 শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এরকম আরেকটা অঙ্ক আমরা সমস্যা সমাধান করব নাম্বার 2 5x - 7 5x - 7 7 এর বর্গ 5x - 7 তাহলে আমরা বর্গ দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা এবার একটু চিন্তা করে দেখব যেটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে সমাধান করা যাবে না a মাইনাস b হোল স্কয়ারের সমস্যা সমাধান করা যাবে যেহেতু এই রাশিটার মধ্যে দুটো পদের মাঝে মাইনাস আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করে সমস্যাটা সমাধান করব কেমন দেখে নেই a স্কয়ার তাহলে এটা আমরা এটাকে যদি ধরে নেই a এটাকে যদি আমরা মনে মনে ধরে নেই b তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়ে যায় তাহলে কি দাঁড়াবে a স্কয়ার a স্কয়ার তাহলে 5x টাকে আমরা a ধরে নিয়েছি a স্কয়ার মাইনাস সূত্রের 2 সূত্রের 2 ইনটু a এর মান আমরা কি ধরে নিয়েছি 5x ইনটু b b এর মান আমরা ধরে নিয়েছি 7 সূত্রের প্লাস b স্কয়ার b এর মান আমরা ধরেছি 7 তার উপর স্কয়ার ঠিক আছে বন্ধুরা ঠিক এক নম্বর সমস্যাটা সমাধানের মতো আমরা এটা বর্গ করে নেব 5x তার উপর আছে বর্গ আর 25x স্কয়ার মাইনাস আবার এই গুণন করে নিব 5 দুগুণ 10 7 10 70 70x সূত্রে প্লাস 7 দুইবার আছে এজন্য 749 শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝেছো যদি এগুলো বাসায় ভালোভাবে অনুশীলন করো তাহলে অবশ্যই তোমরা এগুলো করতে পারবে এবার তোমাদের 5.1 এ অনুশীলনী 5.1 এ 1 থেকে 16 পর্যন্ত বর্গ নির্ণয় রয়েছে তোমাদের বাড়ির কাজ থাকবে 4 থেকে 10 পর্যন্ত বাড়ির কাজ অনুশীলনী 5.1 এর 4 থেকে 10 পর্যন্ত বাড়ির কাজ তোমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং প্রয়োজনে আমার ফোন নম্বর থেকে যোগাযোগ করেও তোমরা জেনে নিতে পারো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ভয় নয় সচেতনতাই জয় ধন্যবাদ